আল হিলাল ছেড়ে পুরনো ঠিকানায় ফিরছেন নেইমার জুনিয়র। ইউরোপীয় ক্লাবের মায়া ছাড়িয়ে সৌদি আরবের ফুটবলে নেইমার জুনিয়র নাম লিখিয়েছেন দেড় বছর আগে। তবে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় কাটিয়েছেন। ফর্মহীনতায় নয়, ক্যারিয়ার জুড়ে ভোগানো ইঞ্জুরি নেইমারের কাছ থেকে আরও একটি বছর কেড়ে নিয়েছে। গুঞ্জন উঠেছে এমন ইঞ্জুরি প্রবণ তারকাকে ছেড়ে দিতে যাচ্ছে আল হিলাল। স্প্যানিশ সংবাদমাধ্যম পোর্তের খবরে বলা হয়েছে, সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন নেইমার। ফলে শৈশবের ক্লাব সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি। এই খবর সত্যি হলে দুই বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী, এরই মধ্যে নেইমারের বিকল্প ভেবে রেখেছে আল হিলাল। ব্রাজিলিয়ান এই তারকার বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসর থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসতে চায় আল হিলাল। ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য আরও চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি বলছেন, চুক্তি শেষ হওয়ার আগে নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে আল হিলাল। হয়তো জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে ক্লাবটি। এদিকে নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। এক টেলিভিশন শোতে তিনি বলেছিলেন, নেইমার জুনে সান্তোসে আসবে, আমাদের মধ্যে এই আলাপ হয়েছে।